নমস্কার বন্ধুরা, লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত। আমি অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম, আমার একটু সমস্যা ছিল তাই ফির আপনাদের মাঝে আসতে এতদিন থাকতে পারিনি। তো আজকে আপনাদের মাঝে আমি চিংড়ির মাছের পিঠা করে দেখাবো। আমাদের গ্রামের ভাষায় এটাকে চিংড়ি মাছের পিঠা বলে। নারকেল এবং চিংড়ি মাছ আর সামান্য কিছু উপাদান দিয়ে এই চিংড়ি পিঠাটা তৈরি করতে হয়। তো আমি সকল উপাদান আপনাদের দেখিয়ে দেবো এক এক করে। তো প্রথমত আমি নারকেলটা কড়াইয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, প্রাইমার করানো হয়ে গেছে। নারকেল আমার কোরানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা বেছে নেব। খোসাটাই ভেবে ছেড়ে ছাড়িয়ে নিতে হবে। চিংড়ি মাছ এভাবে করে সবগুলো বেছে নিতে হবে। চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, আপনারা আরো বেশি পরিমাণে নিয়ে নিতে পারেন। তো আমি অল্প একটু বানাবো, তাই কয়েকটা নিয়েছি। এবার আমার চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, অন্যান্য উপাদানগুলো কিভাবে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ নিলাম, পরে চিংড়ি মাছ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, এরপরে ভালো করে এটাকে মেখে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এটা পাটায় ভালো করে বেটে দিতে হবে। ভালো করে বেটে নিচ্ছি। Thank you.
এই যে এভাবে মিহি করে বেটে নিয়েছি আমি, এক এক করে সবটুকু বেটে নিব। যে একেবারে মিহি করে বেটে নিয়েছি উপাদানগুলো দিয়ে, এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কত সুন্দর একটা কালার হয়েছে দেখেন, আমার মাখানো হয়ে গেছে। এবার এগুলো কলা পাতা আমি আগে থেকে মুছে ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে একটু তেল দেব যাতে করে চিংড়ি পিঠাটা কলা পাতা লেগে না যায়। তাই তেল দিয়ে আগে এটাকে ভালো করে, তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে কলা পাতার চারপাশে। এভাবে করে লাগিয়ে নিলাম, লাগিয়ে এবার এটাকে বসিয়ে দেব। আমি এভাবে একটু মোটা করে যে কলা পাতায় বসিয়ে দিয়েছি। এখন এটা খোলা দিয়ে আমি চুলার মধ্যে দিব। এবার এভাবে বসিয়ে দিলাম। এবার যাই চুলার পারে চুলার মধ্যে বসিয়ে দিতে হবে এটা। চুলাটা আগে আমি ধরে নিয়েছিলাম, এই যে মিডিয়াম আছে রেখে দিয়েছি, এই মিডিয়াম আছেই ভাজিটা বসাই, মিডিয়াম আছে। আমি এবার দেখেন চিংড়ি পিঠাটা বসিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে করে হতে থাকবে এবং মাঝে মধ্যে এভাবে করে উল্টা উল্টায় দেখতে হবে। আমি এবার বসিয়ে দিয়েছি এবং উপর থেকে একটি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে করে হোক। আবার ফিরে আসছি আপনাদের মাঝে কিছুক্ষণ পরে। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার এই দেখেন সুন্দর হয়ে গেছে নিষ্পাশ, উঠিয়ে নিলাম। এবার এই পাশটা ফিরিয়ে দিব। আমি আগে থেকেই কলা পাতাটা ধুয়ে মুছে রেখেছিলাম, এভাবে করে ফিরে নিতে হবে। দেখেন নিষ্পাশটা কত সুন্দর হয়েছে এবং পাতায় একটুও লেগে নেই, কারণ পাতাটা আমি আগে থেকেই তেল দিয়ে রেখেছিলাম। এই পাশটা আবারও দিতে হবে চুলার মধ্যে। চুলার আঁচটা একেবারেই লো আছে রাখা হয়েছে। এবার যেহেতু এক পাশ হয়ে গেছে আর এক পাশ দিয়েছি, এখন এর উপর থেকে আবার একটু তেল দিয়ে দিব। দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে, গরম ভাতে খেতেও খুব মজা হবে, স্বাদ হবে এটার। এরকম ঘুরিয়ে একটা তেল দিয়ে নিতে হবে। এবার
আবার একটু ঢেকে রাখব এবার চুলার আঁচটা কিন্তু একেবারেই লো আঁচে রাখতে হবে যাতে করে নিচেরটা পুড়ে না যায় আমি দেখেন খুব সুন্দর করে একদম দেখেন আমি একেবারে চুলাটা লো আঁচে রেখেছি যাতে আমার অভ্যাসটা পুড়ে না যায় কারণ আমার তাওয়াটা অনেক হিট হয়ে আছে এই হিটে আস্তে আস্তে লো আঁচে হয়ে যাবে উঠিয়ে নিলাম এবার এভাবে একটু একটু করে ঘুরিয়ে নিতে হবে যাতে সমানভাবে সব জায়গা হয় একটু উঠায় এভাবে এভাবে করে উঠায় নিয়ে আর এভাবে উল্টায় দেখতে হবে আমার এটা প্রায় হয়ে গেছে দেখেন পাতাটা প্রায় পুড়ে আসছে যে বাদামি কালার হয়ে গেছে তো সেক্ষেত্রে বোঝা যাবে যে নিচ পাশটাও আমার হয়ে গেছে দেখেন হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নিব এবার এটাকে এভাবে কেটে নিতে হবে এই দেখেন এবার পিঠাটা কত সুন্দর হয়েছে এ পাশটাও সুন্দর হয়েছে এ পাশটাও সুন্দর হয়েছে এবং এটা গরম গরম ভাতে এভাবেই সার্ভ করতে হবে খুব সুন্দর হয়েছে আমার পিঠাটা গরম ভাতে খেলে খুবই স্বাদ পাবেন এবং আপনারা খেয়ে এভাবে বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমার সকল ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ধন্যবাদ সবাইকে